ঘুরতে গিয়ে বিপত্তি। পুরীর উত্তাল সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন তিনজন, তাদের মধ্যে দুজন চোখের সামনে তলিয়ে যান। নুলিয়াদের তৎপরতায় একজনকে বাঁচানো সম্ভব হয়েছে, ওই তিনজনই বাঙালি। বুধবার দুপুর 1:30 নাগাদ পুরীর স্বর্গদ্বারের কাছে সেক্টর 13 এলাকার সমুদ্র পাড়ে গিয়েছিলেন তিনজন। তাঁরা সকলেই হাওড়ার বাসিন্দা, পরিবারের 5 জন একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। তাদেরকে লাইফগার্ডরা সমুদ্রের গভীরে যেতে মানা করেন, কিন্তু কারও কোনো কথা শোনেননি তারা। ওই সময় যারা সমুদ্রের কাছাকাছি ছিলেন তারাও জানিয়েছেন সমুদ্রের ঢেউয়ের রেশ ছিল অনেকটাই। তাদের গভীর জলে যেতে বারবার বারণ করা হয়, কিন্তু তারা কোনো কথাই শোনেননি, হেঁটে চলে যান অনেকটা গভীরে। সেই সময় একটা বড় ঢেউ আসে, মুহূর্তের মধ্যে তলিয়ে যান তিনজন। পরে একজনকে নুরিয়ারা উদ্ধার করতে পারেন, বাকি দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার করা ওই পর্যটককে আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা রবিন করের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রঞ্জন দাস উসকা পুরা ফ্যামিলি গিয়া থা, উসকা লড়কা, উসকা বিবি, উসকা মাঝি, চারো আদমি গিয়া থা, উসকা বহিন ভি গিয়া, বহিন মে লড়কি লড়কা ভি গিয়া থা। তো লোক পুরী মে ঘুমনে কে লিয়ে গিয়া থা, তা সমুদ্রে নহানে কে লিয়ে গিয়া থা, নহানে কে বাদ দুনো কেসে নিখোঁজ হো গিয়া। হ্যাঁ, দুনো মার গিয়া, রঞ্জন দাস উসকা ভি লড়কা ভি মার গিয়া। মাহল পুরা খারাপ অবস্থা হ্যাঁ, লড়কা বহু ছোটা নাদান হ্যাঁ, 16 সাল লড়কা হ্যাঁ, আর রঞ্জন দাস কবি জাদা উমর নেই হ্যাঁ, ও তোরা 45-46 সাল কার লড়কা হ্যাঁ। এই ঘটনার পর রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে। একবার ভাবুন, ঘুরতে গিয়েছিলেন পরিবারের 5 জন মিলে ঘুরতে গিয়েছিলেন, আর সেখানেই এরকম একটি বিপত্তি ঘটে যায়। পুরীর উত্তাল সমুদ্র, সেখানে স্নান করতে গিয়েছিলেন এবং চোখের সামনেই দুজন তলিয়ে গেলেন, কিচ্ছু করতে পারলেন না। নুলিয়াদের তৎপরতায় একজনকে বাঁচানো সম্ভব হয়েছে, প্রত্যেকেই বাঙালি, হাওড়ার বাসিন্দা তারা। বুধবার দুপুর 1:30 নাগাদ পুরীর স্বর্গদ্বারের কাছে এই ঘটনাটি ঘটেছে। আমরা জানি যে পুরীর সমুদ্রের পাশেই লাইফগার্ডরা ঘোরাফেরা করেন, তারা প্রত্যেকেই বারণ করেছিলেন গভীর সমুদ্রে যেতে, কিন্তু কারোর কথাই শোনেননি তারা। তারা অনেকটাই গভীরে পৌঁছে যান, আর ঠিক তখনই একটা বড় ঢেউ আসে, আর তাতেই বিপত্তি। তিনজন তলিয়ে যান, তার মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও দুজনকে কিন্তু উদ্ধার করা যায়নি, মুহূর্তের মধ্যেই তলিয়ে যান স্থানীয় বাসিন্দা। তিনি কি বললেন শুনলেন আপনারা, যে সেখানকার যে আবহাওয়া সেটাও যে খুব ভালো রয়েছে এমনটা নয়, তবে যে পরিস্থিতি ছিল তাতে যদি নুলিয়াদের কথা শোনা যেত তাহলে হয়তো এরকম বিপদ হতো না, বিপদ এড়িয়ে যাওয়া যেত। এই যে বাড়িটার ছবি দেখছেন, এটি হাওড়ার ছবি, হাওড়ারই বাসিন্দা তারা, যারা মারা গিয়েছেন তাদেরই বাড়ি এটাই। তারা ঘুরতে গিয়েছিলেন, আর ঘুরতে গিয়ে এরকম একটি বিপত্তি। ঘোরার আনন্দে বিষাদের সুর মিশে গেল। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।